আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস কিচেন কুকিংয়ে স্বাগত জানাচ্ছি। দেখুন কিভাবে অতি সহজে গরুর মাংস রান্না করা যায়। এই মাংস রান্নাটা মূলত ভুনা খিচুড়ি, পোলাও, ভাত, রুটির সাথে অনেক স্বাদ লাগে। আমার বাচ্চাদের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি অনেক প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা আমার রেসিপি ভালো করে দেখে রান্না করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। মাংস তৈরি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে তা হলো হাঁস, গরুর মাংস আমি এখানে নিয়েছি 1.5 কেজি। এখানে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর লাগবে আমার রসুন বাটা 2 টেবিল চামচে, একটু বেশি। তারপর আদা বাটা 2 টেবিল চামচের, একটু বেশি। জিরা বাটা 1 চা চামচের, একটু বেশি। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। আপনারা যদি ঝালটা কম খান সেক্ষেত্রে আর একটু কম ইউজ করবেন। পেঁয়াজ 1 কাপ, বেরেস্তা করে রেখেছি 1 কাপ, আমি বেরেস্তার তেলটাও ইউজ করব। লবণ 1 টেবিল চামচ, কম বেশি এটা আমরা টেস্ট করে দিব। তেজপাতা 2টি চিরে নিয়েছি, এলাচ 3টি, এলাচ, দারুচিনি 1টি, লং 3-4টি, আমি একটু গরম মশলা ইউজ করব 1 চিমটি, তেল 1/2 কাপ, টক দই 3 টেবিল চামচ, আলু 2-3টি আমি কেটে নিয়েছি। তারপর পানি আন্দাজ মতো, মাংসটা সিদ্ধ হতে যা লাগে ততটুকুই ব্যবহার করব। এখন আমি এর তৈরি প্রণালী দেখিয়ে দিচ্ছি। আমি একটা ননস্টিক প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে সেখানে আমি পেঁয়াজ একে একে সমস্ত উপকরণগুলো দিব। দেখুন কীভাবে কীভাবে কী দিচ্ছি। পেঁয়াজ প্রথমে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু হালকা হালকা ভেজে তারপর আমি তাতে দিয়ে দিব আদা বাটা, যে মেজারমেন্ট অনুযায়ী করে রেখেছি সে আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটা তারপর দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব জিরা বাটা দিয়ে আমি একটু হালকা লাল বর্ণ করে ভেজে নিব। হালকা লাল বর্ণ করে মশলাটাকে ভেজে নিব। হালকা লাল বর্ণ করে আমি মশলাটাকে ভেজে নিব। আপনারা অপেক্ষা করুন ভাজা পর্যন্ত। আমার দেখেন হালকা লালচে বর্ণ হয়ে গেছে মশলাটা। এখন আমি এই মশলাটাকে আমি মাংসের উপর দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। এই যে মাংসের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত উপকরণ, লবণ, তারপরে আমি দিব মরিচের গুঁড়া দিব 1 চা চামচ দিয়েছি আমি, আর একটু 1 টেবিল চামচ মরিচ বলেছিলাম, মরিচ দিলাম। তারপর দিব আমি হলুদের গুঁড়োটা আমি দিব। এই যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, আগে আমি মেপে রেখেছি। তারপর দিব টক দই 3 টেবিল চামচ, তারপর দিব লবণ তো দিয়েছি। এসব উপকরণ দিয়ে আমি একটু মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে ম্যারিনেটের জন্য 1 ঘন্টার জন্য আমি রেখে দিব।
এক ঘন্টা শেষ, মাংসটা আমি আমার মাংসটা দেখে ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে কীভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করব তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাঁড়িটাতে একটু গরম হলে যে বেরেস্তার তেলটুকু ছিল সেটা দিয়ে একটু গরম হলে তারপর আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা ঢেলে দিব। সেটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর তারপর আমি কিন্তু কোনো পানি এখনও ইউজ করিনি, মাংসটাকে আমি ভালোভাবে কষাবো। হ্যাঁ, কষাচ্ছি, এবার ভালোভাবে আমি মাংসটাকে কষাবো। মাংসটা আমার কষানো, কষিয়ে তারপর আমি তাতে যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে আমি আবার কষাবো। কষে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর আবার ফিরে আসব। মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে। এভাবে আমি মাংসটাকে যতক্ষণ পর্যন্ত ঝোলটা না কমে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব। আমি আরও আধা ঘন্টার জন্য মাংসটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পানিটা না শুকিয়ে যায়। এখনও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকেই কিন্তু পানিটা বের হয়েছে। আমি আবার ঢেকে দিয়েছি এবং আগুনের আঁচটা কমিয়ে দিয়েছি, বাড়ানো ছিল একদম কমনই ছিল, এবার কমিয়ে দিয়েছি। আমি আবার হাফ আওয়ার জন্য ফিরে আসব। দেখুন মাংসটা থেকে অনেক তেল বেরিয়েছে, যখন দেখবেন এরকম তেল উপরের দিকে উঠে আসবে সে সময় আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাবো, আলু দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে তারপর আমি সামান্য পানি দিয়ে আবার ঢেকে দিব। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। এভাবে মাংসটা আমার, দেখুন মাংসটা আমার কেমন সফট হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে হবে মাংসটা আমার হয়ে এসেছে। এখন আমি মানে একটু 1 কাপ গরম পানি মাংসটার মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু কষানো হয়ে গেলে, আলুটা কষানো, আলুটা আমি দিয়ে দিচ্ছি, আলুটা কষানো শেষ। এবার আমি 1 কাপ গরম পানি ঢেলে দিয়ে আবার 10 মিনিটের জন্য আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটাকে কষাবো। তারপর উপর দিয়ে, আলুটা সিদ্ধ হয়ে গেলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করব। দেখুন দেখুন মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা আমার দেখুন কেমন নরম এবং সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমরা এই ক্ষেত্রে এবার আমি কিছু কাঁচামরিচ, দেখুন উপরে তেল উঠে গেছে, মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটা বাটিতে ভেড়ে পরিবেশন করব। দেখুন কত সহজে আমি গরুর মাংসটা রান্না করে, ভুনাটা রান্না করে ফেললাম। আপনারা এইভাবে ট্রাই করবেন, রান্না করবেন এভাবে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরুর মাংসের ভুনা। দেখুন কত সহজে মাংসটা রান্না করেছি। আপনারা এখানে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।